সুজিত তামুলী, মানে যোরহাট প্রিন্সিপাল গার্লস অভিযান্ত্রিক মহাবিদ্যালয় তান্ত্রিকীকরণ অভিযান্ত্রিক বিভাগের চতুর্থ খণ্ডনিকর ছাত্র। মহাবিদ্যালয় ভালে, এখন সকলে জানে যে এখন প্রথম অভিযান্ত্রিক প্রতিষ্ঠান আসে, যখন ভোলানাথ বড়াই 1,00,000 টাকা তেতিয়া সময়তে 1,00,000 টাকা পুঁজিয়ে এখন নির্মাণ করেছিল। আর এখন মই পড়বলে পাই নিজকে গৌরব অনুভব করেছো, আর যথেষ্ট ভাল। ইয়াতে সকলো মানে ব্যবস্থা আছে, ইয়াত টোটালকে 7টা ব্রাঞ্চ আছে, তার মই যান্ত্রিকীকরণ অভিযান্ত্রিক বিভাগত পড়ি আছো বর্তমান। তাছাড়া আমার ইয়াতে কারখানা বিভাগ আছে, যত কেবাটাও ওয়ার্কশপ আছে, আর তাতে ইলেকট্রিক্যাল ধর আপনার ওয়েল্ডিং, ফিটার, টার্নিং, এগুলো সবই মানে শিক্ষাটা দিয়া হয়। লগতে বহিটো অলরেডি ভালে লাগছে। আর বাকিখিনি কবা নি আর কি কি বিভাগ আছে? আর ইয়ার বাকিখিনি বিভাগ আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ আছে, তারপর এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল আর ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি। ইয়াত স্টুডেন্ট প্রায় বহুত আছে, প্রায় আপনার 1,000তকৈ বেছি হব, মানে বেছি আছে, মানে তিনটা প্রত্যেকটা ব্রাঞ্চতে তিনটা তিনটাকে যেটা সেম থাকে প্রত্যেকটা যথেষ্ট, মানে প্রায়বিলাক স্টুডেন্ট আবাসী। হ্যাঁ, মানে এটা কব না, ইয়ার আরো বেশিরভাগ স্টুডেন্ট বাহিরপাও আহে, যেহেতু মানে এখন অসমের ভিতরে এখন নাম থাকা প্রতিষ্ঠান, ইয়াত সবাই পড়বলে ইচ্ছা করে, সেই কারণে মানে বাহিরপাও আহি বেশিরভাগই ইয়াতে পড়ে। অসমের ভিতরে এখন মানে খ্যাতনামা? হ্যাঁ, অসমের খ্যাতনামা, মানে এখন সার্টিফিকেট আর বেলেগ এখন পলিটেকনিকের সার্টিফিকেট মানে বহুত পার্থক্য থাকে। মানে আদার ইনস্টিটিউট অফ পলিটেকনিক অ্যান্ড যোরহাট পলিটেকনিক। থ্যাংক ইউ।